আইসিডিএস সেন্টারের খাবারে মরা টিকটিকি, সেই খাবার খেয়ে অসুস্থ প্রায় 30টি শিশু। ঘটনাটি ঘটেছে আজ সকালে নওদা থানার ডাঙ্গাপাড়া পোল্লাডাঙ্গা গ্রামের আইসিডিএস সেন্টারে। সেখানকার রান্না খিচুড়িতে মরা টিকটিকি দেখতে পায় শিশুর মায়েরা। ততক্ষণে অনেক শিশু এবং মা সেই খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েন এবং বমি করতে থাকেন। তখন তাদেরকে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার ডাক্তারবাবুরা আগেই ঘটনার খবর জানতে পেরে প্রস্তুত ছিলেন। প্রায় 3 জন ডাক্তারবাবুর সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসা শুরু করেন এবং কিছুক্ষণ হাসপাতালে রাখার পর তারা সুস্থ হলে ছেড়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে নওদা থানার পুলিশ আমতলা গ্রামীণ হাসপাতালে পৌঁছায় এবং ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেন। এলাকায় চাঞ্চল্য। খিচুড়িতে কি পড়েছে? তারপর কোথায় নিয়ে এসেছেন? আপনার নাম? কতজন এরকম অসুস্থ হয়েছে? কার এটা তুমিও খেয়েছো নাকি? নওদা থানার ডাঙ্গাপাড়া গ্রামে আইসিডিএস সেন্টারে খিচুড়িতে টিকটিকি পড়ে, সেই টিকটিকি প্রায় সেই খাবার খেয়ে প্রায় 20-25 জন ছেলে অসুস্থ হয়, বাচ্চা। তাদেরকে এখন আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়েছে, তাদের ট্রিটমেন্ট চলছে। নওদা থানার পুলিশ এসেছে। আপনার নাম? আপনার নাম? এখন এই খবরটা এসছে টোটাল 48 জন মতন, টোটাল বাচ্চা এবং মা দিয়ে টোটাল 48 জন মতো এসছে। তার জন্য মধ্যে মোটামুটি সবই ঠিক আছে, একজনে একটু বমি হচ্ছিল, আমরা মোটামুটি দেখে দিয়েছি। এটা মেবি মনে হয় মধুপুর বা আশেপাশের একটা 37 নম্বর সেন্টার থেকে এসছে, অঙ্গনারী, তাই তো? অঙ্গনারী সেন্টার থেকে। এখন আপাতত সবাই ঠিক আছে, আমরা যেটা ভয় পাচ্ছিলাম সেটা ব্যাপার নয়। আমাদের বিএমএস স্যার, তার সঙ্গে আরও আমাদের 2-3 জন ডাক্তারবাবু, আমরা একদম তৈরি ছিলাম আসলে পরে যাতে আর কি সঙ্গে সঙ্গে ইমিডিয়েট আমরা ম্যানেজমেন্ট করতে পারি। তো এই আপাতত কন্ডিশন। কি খাবার কি পড়েছে? ওরা খিচুড়ির মধ্যে হয়তো খিচুড়িটা নামানোর পরে একটা জায়গায় রেখেছিল, সেখানে হয়তো একটু টিকটিকি পড়েছে। টিকটিকিটা মারা গিয়েছে। টিকটিকিটা মানে মারা গিয়েছে। এই আপাতত ঠিক আছে সব। এমনি কোনো প্রবলেম হওয়ার তো প্রবলেমের মতো জায়গায় নেই। ঠিক আছে, তাহলে ওনাকে সব ছেড়ে দিলেন না, এখানে রাখলেন কিছু না? কিছু অবজারভেশন রাখলাম, যেগুলো বাচ্চা সেগুলো তো আমাদের হট করে ছাড়তে পারি না, কিছু অবজারভেশন আছে। বাদ বাকি যেগুলো সুস্থ আছে বলেছি, ওষুধপত্র দেওয়া আছে, যদি কোনো অসুবিধা হয় তারা এসে দেখা। আপাতত সবাই আশেপাশেই আছে আর হসপিটালে মোটামুটি কিছু 10-15 জন মতো অবজারভেশন আছে। শিশু কতজন তার মধ্যে? শিশু মোটামুটি 10-20 জন তো হবে, 20-25 জন মধ্যে হবে, এবং কাউন্ট টোটালি অ্যাপ্রক্সিমেট 25-30 জন হবে। আপনার নাম? আমার নাম ডক্টর সুজিত কুমার বিশ্বাস। আপনার এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খবর পেলাম যে খাবারের টিকটিকি পড়ে মারা গিয়েছে এবং তাকে অনেক বাচ্চা এবং মায়েরা অনেক অসুস্থ আছে, আমতলা হাসপাতালে গিয়েছে। তাছাড়া এখানে দেখলাম ঘরের মধ্যে ফ্যান লাগানো রয়েছে, কিন্তু গ্রামের মানুষ বলছেন অভিযোগ যে ফ্যানে কোনো এখানে কারেন্টই নেই, অথচ ফ্যান লাগানো আছে। আপনি একজন এলাকার উপপ্রধান হিসাবে কীভাবে দেখছেন বিষয়টাকে, কী বলবেন? এই বিষয়গুলো মানে হয়তো এখানে কোনোদিন মানে এরকম দুর্ঘটনা কোনোদিন ঘটেনি হোক, আজকে হয়তো হঠাৎ একটা যে খাবারের মধ্যে যে এটা সেটা আমার মানে আমি যেটা মানে শুনলাম এটা শোনা কথা। তবে বাচ্চাগুলো হসপিটালে আছে, হসপিটালেও যাচ্ছি আমি, তো হসপিটালে এখন আপাতত বাচ্চাগুলো ভালোই আছে, আপাতত ভালো আছে, আমি খবর নিলাম ফোনের মাধ্যম দিয়ে। যাক, অসুবিধা কিছু নাই। যেগুলো সমস্যা আছে আমরা মানে ফ্যান ট্যান ইলেকট্রনিক যেগুলো আছে সেগুলো আমরা পঞ্চায়েতের
মানে পর্বগুলা মানে গঠনগুলো এখনও সম্পূর্ণ সঞ্চালকগুলা গঠন সম্পূর্ণ হয়নি। সম্পূর্ণ হওয়ার পর এই যেগুলো মানে সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা পঞ্চায়েতের মাধ্যম দিয়ে আমরা এগুলো সমাধান করার চেষ্টা করব। কোনো যে বাচ্চা একটা শিশু একটা এরা যারা অসুস্থতা বোধ করছে সঙ্গে সঙ্গে হসপিটালে পাঠানো হয়েছে, এখন তারা মোটামুটি একটু সুস্থতার মধ্যে আছে, সেদিকে কোনো অসুবিধা নাই। আর এরকম দুর্ঘটনা কোনোদিন ঘটেনি, অনেক দিন থেকে সেন্টার চলছে এই। আর কী বলি, আপনার নাম? আমার নাম আব্দুল মকবুল মণ্ডল, মধুপুর পঞ্চায়েতের উপপ্রধান। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ। এখানে সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। পোশাকের জগতের একমাত্র নির্ভরযোগ্য বস্ত্র প্রতিষ্ঠান জয়কালী বস্ত্র ভাণ্ডার, প্রোপাইটার অধীর কুমার মণ্ডল, ঠিকানা আমতলা হসপিটাল রোড, মুর্শিদাবাদ। সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার পাবেন, বিবাহের বেনারসি, তাঁত শাড়ি, সিল্ক শাড়ি, কাতান, জামদানি, ফ্যান্সি শাড়ি, ছাপা শাড়ি সহ বিভিন্ন ধরনের শাড়ি। রেডিমেড পোশাকে পাবেন মেয়েদের জন্য চুড়িদার, লেহেঙ্গা, চুড়িদার পিস, নজরকাড়া কুর্তি, প্লাজো, লেগিংস, জেগিংস, জিন্স, টপ, ক্রপ টপ, স্কার্ট, নিত্য নতুন ডিজাইনের গাউন সহ সমস্ত রকমের এথেনিক ও ওয়েস্টার্ন ড্রেস।